আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমি আপনাদের তো আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুকে পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার আজকের রেসিপি হলো নকশি পিঠার রেসিপি। তো এর আগেও আমি একটা ভিডিওতে ঝিনুক পিঠা দিয়েছিলাম, সেটা পিঠা দেওয়ার সময় বলেছিলাম যে নকশি পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই নকশি পিঠা বানানো একদম সহজ, অনেকে হয়তো কঠিন মনে করে। তো নকশি পিঠা এতটাই সহজ, যেটা কয়েকটা স্টেপ ফলো করলে আপনারা নিজেরা ঘরে তৈরি করতে পারবেন। তো এক সময় আমিও মনে করতাম পিঠা অনেক বানানোটা অনেক কঠিন। তো আমার নানু দেখতাম ঈদুল আজহা ঈদুল ফিতরে 10 কেজি চালের পিঠা তৈরি করতো, ছোট ছোট মেয়েরা দেখতাম তখন পিঠা নকশি পিঠা বানাইতো। তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমিও পিঠা তৈরি করব। আমি চেষ্টা করতাম, আমার হইতো না। তো এক সময় দিয়ে করতে করতে চেষ্টার সফলতা হয়ে গেলাম। তো আমি নকশি পিঠা এই জন্য বলি, নকশি পিঠা বানাইতে সহজই, যারা পারে না তারা অনেক কঠিনই মনে করে। তো নকশি পিঠা অনেকে দেখি দোকান থেকে কিনে খায়। আর পিঠার মৌসুম ছাড়াও শীত ছাড়াও এই পিঠাটা মানে থাকে সবার বাসায়, দেখি কম বেশ রাখে, মানে দোকানে দেখি পাওয়া যায়। তো আমার চ্যানেল আমার একটা পেজ আছে, পেজের মধ্যে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন, আমার পেজটা ওপেনই থাকে। তো এটা একভাবে অর্ডার দেওয়া ছিল, তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি প্রায় সময় অর্ডার নিই, তো আমার এতটা অর্ডার আসে না, খুব কমই পেজের মধ্যে, সময় বুঝে আমার অর্ডার নিতে হয়। আর তাছাড়া এই পিঠাগুলো একদমই সহজ বানানো, আমি আর সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর যে কয়টা টিপস আছে সে কয়টা আপনারা ফলো করলে নিজেরা ঘরে তৈরি করতে পারবেন, দোকান থেকে আর কিনে খেতে হবে না। আর তাছাড়া এটা মেহমান আসলে ঘরে রেখে দিলে, হয়তো বানিয়ে রেখে দিলে মেহমানদের সামনে পরিবেশন করা যায়। তো দোকান থেকে কিনা না খায় এখন থেকে ঘরে তৈরি করতে পারবেন, যেহেতু শীত চলে এসেছে, শীতের মধ্যে কম বেশ সব পিঠে খাওয়া হয় শীতের মৌসুমে। তো এটা শীত ছাড়াও খেতে পারবেন, গরমের কালেও খাওয়া যায়। তো একদম সহজভাবে শেয়ার করব। আর এই পিঠাগুলো দীর্ঘদিনই রাখতে পারবেন, বছর ভরে রাখা যাবে সেটা। আর ইয়াটা টিপসটা আপনাদের সাথে ভিডিওর লাস্টে বলে দিব কিভাবে রাখবেন। আর এটা অনেক মুসমুসে কিভাবে করবেন আর কিভাবে শিরা দিলে রাখতে পারবেন, পরে একদিন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো ভিডিওটা বড় হয়ে যায় এদিকে, আমি ছোটো করে পুরো প্রসেসে যাইনি। তো এখন মূল পর্বে চলে আসলাম, এখানে চালের গুঁড়ি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপে 4 কাপ, এটা শুকনো চালের গুঁড়িটা। তো ভিজা চালের গুঁড়িটা অন্যভাবে করতে হয়। তো আমি সরাসরি এখন চলে যাবো ওই চালটা নিয়ে, চালের গুঁড়িটাকে নিয়ে। তো একটা প্যান বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করা আছে। তো আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পানি দিব। তো 3 কাপ পানি দিলে শুকনো চালের মধ্যে একটু পানি বেশি লাগে, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে বলো কুটিয়ে নেব। তো আমার বলো কুটেছে, এই এখন দিয়ে দিব চালের গুঁড়িগুলো দিয়ে দিব। একটা পেঁচালা নিয়ে নিলাম, তো চালের গুঁড়িটা দিয়ে আমি 1 সেকেন্ডের মতন নাড়া দিব। নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব। তো প্রথম স্টেপটা হলো চালের গুঁড়ি যত ভালোভাবে সিদ্ধ করা যাবে ততই সুন্দর হবে পিঠাটা, আর তেল কম লাগবে এটার মধ্যে, না পিঠাটা বাজার টাইমে তেল কম লাগে। আমার 5 মিনিট হয়ে এসেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। আর নাড়া চাড়া দিয়ে ঠান্ডা করে নিয়ে পাতিলে নিয়ে নিব। তো আমার ঠান্ডাও এসেছে, এখন একটা পাতিলে নিয়ে নিলাম, আর হাতের গাদা দিয়ে এটা ভালো করে ডোটা তৈরি করব। তো যত ভালোভাবে ডোটা তৈরি করতে পারবে তো পিঠাটা এতই সুন্দর হবে, নকশি করতে গেলে আর পিঠাগুলো ভেঙে যাবে না। আর সিদ্ধ করাটা তুই বললাম যে ভালোভাবে সিদ্ধ করলে তেল কম লাগবে, তাছাড়া পিঠাটা অনেক মুচমুচে হয়, মানে পিঠাটা খাওয়ার টাইমে একদম মিলে যায়। আমি একটু চপিং বোর্ডে নিয়ে একটু লম্বাটি সাইজ করে নিলাম, এখন একটা প্লেটে নিয়ে নিব। তো এখন একটা সাদা কাপড় নিয়ে নিলাম ভিজিয়ে, তো এটা আমি ঘুরে রেখে দিব 15 মিনিটের মতন, 10 মিনিট রাখলে হবে। তো 15 মিনিট পরে আবার ফিরে আসবো। তো আমার 15 মিনিট হয়ে এসেছে,
একদমই সফট আছে। তো ভিজা কাপড় দিয়ে রেখে দিলে মানে ড্রাই হবে না। তো আমি একটা লিচি কেটে নেব। তো লিচি কেটে কেটে আমি একটা আগে বানিয়ে শেয়ার করব, পরের বাকিগুলো করব। এখানে আমি তেল নিয়ে নিলাম আর পানি নিলাম। পানি আর তেল নেওয়ার কারণ আছে, আর এখানে যা যা লাগবে পিঠা বানাইতে সবগুলো নিয়ে নিলাম। বোতলের ঢাকনা নিয়ে নিলাম, সুই নিলাম, কিঞ্চি নিলাম, আট করার জন্য আখনি নিলাম। তাহলে আমি একটা লিচিগুলো ভালো করে ডলে নেব, আর এটা ভালোভাবে ই করে মথে নিতে হবে। তা বলটা তৈরি করে নিলে পিঠার চতুর্পাশে দিয়ে ফাটবে না। আর এদিকে আমি একটা কলা পাতা নিয়েছি, তো কলা পাতাটা চোলার পাশে আসছিল, জন্য একটু ইয়ে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আমি বেলুনের মধ্যে একটু অল্প একটু তেল ভরিয়ে নিলাম, যাতে বেলুনে না লেগে যায় পিঠার রুটিটা। তো আমি একটা রুটি বানিয়ে নিলাম, আর একটু ভালো করে মতে নেওয়া ছিল, এরকম মোটা হতে হবে। তো আমি ছোট সাইজ করে নিলাম পিঠার এটা রুটিটা। আর এখন যেটা করব, অল্প করে একটু পানি দিয়ে ঘষিয়ে নিব, আবার একটু তেল দিয়ে আবার একটু ঘষিয়ে নিব। এটা দেওয়ার কারণ হলো যাতে পিঠাটা বাজারটা আমি একটু ড্রাই না হয়ে যায়। তো অনেক সময় পিঠাগুলো ফেটে ফেটে যায়, তো তখন ভেঙে যায়। আর একটা ছিপি নিয়ে নিলাম বোতলে, তো এটা দিয়ে আমি ডিজাইন করে নেব। তো এই পিঠাটা একদমই সহজ। এখন নকশি করে আমি এটা আমার এই আকনি বলে, আমরা নরসিংদীতে আকনি বলে, অনেক জানাই আকনি বলে, তার এই এখনকার যুগে সুই দিয়েই করতে পারে। আর কত সিস্টেমই করা যায়, অনেক সিস্টেম আছে করা যায়। তো আমি একটা পিঠেই করতেছি, খুব অল্প সময় লাগে একটা পিঠা তৈরি করতে। তো এভাবে করে সব পিঠাই আমি তৈরি করে নেব, আর ভিতরে খোলা টাইপের পিঠাও তৈরি করা যায়। তো এভাবে করে আপনাদের সাথে দুইটা শেয়ার করব, আর বাকিগুলো দেখাই তো মানে দেখলে বোঝা যাবে। আর এখন আমি কেঞ্চি কেটে নিচ্ছি পিঠাটা চতুর্পাশে দিয়ে, যাতে মানে ই হয়, আর এই পিঠাটা দীর্ঘদিন রাখা না। এই প্রসেসটা হলো আপনাদের সাথে শেয়ার করছি যে দীর্ঘদিন কিভাবে রাখবেন। এই পিঠাটা তেলে বাজার পরে রোদ্রে দিয়ে রাখবেন, প্রায় মাসে মাসে একবার রোদ্রে দিলেই হবে। তাহলে এক বছর ভরে রাখতে পারবেন ফ্রিজ ছাড়া, ফাঙ্গাসও পড়বে না আর তিতো লাগবে না। তো এটা এটা আমার হলো টিপস যে বছর ভরে রাখার। তো আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি ছোট সাইজ করে করে নিচ্ছি, আর ছোট সাইজ করে নিলে ডুবা তেলের মধ্যে কম দিলে মানে দুইটা তিনটা করে দেওয়া যায়, একসাথে ভাজাও যায়। তো ভিতরে এইভাবে আমি উঠিয়ে নেব। আর এই পিঠা বানানো আগে এই পিঠা বানানো ছিল না, আগে ছিল ভিতরে খোলা টাইপের পিঠা ছিল, তো ওই ডি দিয়ে অনেক পিঠা হইতো। আর এখন এগুলো পিঠা কমই হয়, 1 কেজিতে খুব অল্প হয়, 15টা মতো পিঠা হয় 1 কেজি চাল দিয়ে। আর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এখন। তো আমার সবগুলো পিঠা হয়ে এসেছে, আমি আরেকটা ইতেও রেখে দিয়েছি। তো এখন আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম, দিয়ে দিলাম, আর চুলাটা অন করা আছে। এখন আমি পিঠাগুলো আস্তে করে দিয়ে দেব। তো আস্তে করে দিতে হবে, নইলে ভেঙে যেতে পারে, কারণ পিঠা একদমই থাকে। আর এদিকে ঝিনুক পিঠা, এটা হলো নিম পাতা পিঠা, অল্প একটু বেঁচে ছিল, তো সেটাই দিয়ে আমি তৈরি করছি, তৈরি করে নিলাম। আর এভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো হালকা করে ভেজে নিলে তেলটাও কম লাগবে, আর তাছাড়া এমনিতেও তেল কম লাগবে। যে সিদ্ধটা বেশি করে নিলে, চালের গুঁড়ি সিদ্ধ ভালো করে নিতে, তাহলে তেলটাও কম লাগে, আর বাজার টাইমেও অনেক মুচমুচে হয়। আর শিরা দিলে একদমই মুখে দিলে মিলে যাবে। তো আমার হয়ে গেছে, আমি সবগুলো এভাবে ভেজে নিয়েছি। তো পোড়া ভাইয়েরা আমার তৈরি হয়ে গেলো আজকে যে নকশি পিঠা। আল্লাহ হাফেজ।